নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস অর্থাৎ যে সকল যন্ত্রাংশের সাহায্যে কম্পিউটার এর প্রসেসিং ইউনিট দ্বারা প্রসেসিং বা বিশ্লেষিত হওয়ার পর ফলাফলটি ডিসপ্লে হয় বা ইউজার কিংবা ব্যবহারকারীকে তার বোধগম্য ভাষায় ফলাফলটি প্রদান করে বা দিয়ে থাকে। ধরুন শিক্ষক মহাশয় আপনাকে একটি প্রশ্ন করেছে, এটি ইনপুট। এই প্রশ্নটির মাধ্যমে শিক্ষক মহাশয় আপনাকে বুঝিয়ে দিয়েছে যে শিক্ষক মহাশয় আপনার থেকে কি জানতে চাইছেন। এরপর প্রশ্নটি বুঝে নিয়ে প্রশ্নের উত্তরটি রেডি করছেন, এটি হলো প্রসেসিং। অর্থাৎ শিক্ষক মহাশয় আপনার থেকে যে উত্তরটি চাইছেন তা আপনি রেডি করছেন, এবং অবশেষে উত্তরটি রেডি হওয়ার পর শিক্ষক মহাশয়কে যখন আপনি উত্তরটি বলছেন, এটি হলো আউটপুট। তেমনি কম্পিউটারকে আমরা যে কাজ দিয়ে থাকি, সেই কাজটি কম্পিউটার সম্পূর্ণ করার পর সেই কাজটির অবশিষ্ট ফলাফলটি ব্যবহারকারীর কাছে প্রদান করে। আর যে যন্ত্রের সাহায্যে ফলাফলটি প্রদান করে থাকে সেই যন্ত্রাংশগুলিকে আউটপুট ডিভাইস বলে। An output device is any hardware device. Output device guli obosshoi hardware jontro. The output device display the result of the processing in human readable format. আউটপুট ডিভাইস প্রসেসিং হওয়ার পর বিশ্লেষিত ফলাফলটি ব্যবহারকারীর বোধগম্য ভাষায় ডিসপ্লে করে বা ব্যবহারকারীকে ফলাফলটি প্রদান করে। আউটপুট ডিভাইস হিসেবে বিভিন্ন যন্ত্র ব্যবহার হয়ে থাকে, যেমন মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, স্পিকার এক্সেট্রা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং 360 ক্লাসরুমের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় কিষান, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।